আসসালামু আলাইকুম বরাবরের মতো আজও আমরা চলে এসেছি জারা কার হাউজে যেটির লোকেশন মূলত জয়পুর পাড়া মাটিডালি রোড বগুড়া আমরা আজ এখান থেকে টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা মডেলের একটি গাড়ির উপর আপনাদেরকে ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করব এবং এই ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করবে মনোয়ার ভাই যিনি এই জারা কার হাউজে জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্বরত রয়েছেন আসসালামু আলাইকুম মনোয়ার ভাই ওয়ালাইকুম আসসালাম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি যদি আমাদেরকে আজকে এই টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা মডেলের গাড়ি সম্পর্কে ওভারঅল ধারণা দিতেন এটি আমি আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো এটি একটি টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা গাড়ি এটির বর্ণ 2005 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2009 এবং পেপার্স আপডেট করা আছে 2022 সাল পর্যন্ত ফুল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আপনারা গাড়িটি ভিতরে দেখেন গাড়িটির ওভারঅল কন্ডিশনটি আপনারা দেখে নেন ভিউয়ার্স আপনারা এই মুহূর্তে গাড়ির ইন্টেরিয়রটা দেখতে পাচ্ছেন আমরা মনোয়ার ভাইয়ের সহায়তা নিয়ে গাড়ির ইন্টেরিয়রটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি আপনারা যদি গাড়িটির ড্যাশবোর্ডটি দেখেন এখন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে একই সঙ্গে যদি আপনারা সিট কাভারগুলো দেখেন এখন অনেক ফ্রেশ কন্ডিশনে রয়েছে তো মনোয়ার ভাই এই গাড়িটা মূলত তো অটো ট্রান্সমিশনের গাড়ি হ্যাঁ এটা সম্পূর্ণ অটো ট্রান্সমিশন গাড়িটিতে যে ইঞ্জিনটি ব্যবহার করেছে সেটি কত কত সিসির ইঞ্জিন এটি মূলত 1500 সিসির ইঞ্জিন ভিভিটিআই ইঞ্জিন গাড়ির কালারটা আসলে কি কি কালারের গাড়ি এটা এটা মূলত হচ্ছে সিলভার কালারের একটি গাড়ি এবং ইন্টেরিয়রটা হচ্ছে ফুল ব্ল্যাক ভিউয়ার্স আপনাদের সুবিধার্থে এখন আমরা এই গাড়ির পিছনের অংশটা দেখাবো এক্ষেত্রে আমাদের সহায়তা করবে মনোয়ার ভাই মনোয়ার ভাই যদি হ্যাঁ ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন পিছনে মূলত তিনটি সিটের ব্যবস্থা করা হয়েছে পিছনে তিনটি এবং সামনে দুইটি এই টোটালি পাঁচটা সিট গাড়িটিতে পাঁচজন মানুষ একদম কমফোর্টেবলি ট্রাভেল করতে পারবে এই গাড়িতে এই গাড়িটি মূলত তিনটি জ্বালানির মাধ্যমে চলে সিএনজি অক্টেন এবং পেট্রোল ভাইয়া এক লিটার সিএনজিতে কত কিলোমিটার চলে এটি হচ্ছে আপনার 60 লিটারের সিএনজি আপনি যদি একবার 60 লিটারটি ফুল করে দিলে গাড়িটি রান করেন তাহলে আপনার মাইলেজ পাবেন 220 থেকে 250 কিলোমিটারের মতো কিন্তু এটা এসিতে যদি চলে এসিতে তাহলে সেক্ষেত্রে কিছুটা মাইলেজ কমবে আর যদি টিভি একদম ফ্রেশ হ্যাঁ একদম আপনার এসি টিভি অল ওকে অল এভরিথিং ওকে সবচেয়ে মজার বিষয়টি হচ্ছে এটি ইউজ করতেন যে একজন ডক্টর এটি একজন ডক্টরের গাড়ি ছিল তো উনি খুব পরিপাটিভাবে গাড়িটা ইউজ করতেন এবং উনি খুব সেফ মানে টিপটপভাবে গাড়িটা ইউজ করতেন গাড়িতে আপনাদের কোনো এক পয়সারও কোনো কাজ করতে হবে না গাড়ির সামনে পিছের গ্লাস আছে এই সম্পূর্ণ অরিজিনাল গ্লাস সামনে পিছের গ্লাস অরিজিনাল এবং আপনাদের আপনার গাড়িটা সম্পূর্ণটা দেখেন আপনাদের গাড়িতে কোনো কাজ করতে হবে না এটি ঢাকা মেট্রো গ সিরিজের নাম্বার এই মুহূর্তে মনোয়ার ভাই আপনাদের সুবিধা গাড়ির রেজিস্ট্রেশন নাম্বারটা দেখাচ্ছি এটি হচ্ছে 25 সিরিয়ালের একটি গাড়ি 25 55 35 35-এর গাড়ি এটি আপনি দেখেন যদি গুডস স্পেসটা দেখাতে পারেন আপনি দেখেন গুডস স্পেসটা দেখেন এখানে যে আপনার এটি হচ্ছে আপনার সিএনজি ট্যাঙ্কি 60 লিটারের একটি ট্যাঙ্কি এটি এবং এখানে আপনারা দেখেন অরিজিনাল যে এক্সপায়ার চাকাটি ছিল বাই বন গাড়ির সঙ্গে সেই চাকাটি এখানে আছে এবং গাড়ির সঙ্গে আপনারা জ্যাকও পেয়ে যাচ্ছেন গাড়ির অরিজিনাল যে জ্যাকটি এটি এবং সিএনজি কনভার্টের পরেও আপনি এখানে হিউজ পরিমাণে আপনি কিছু লাগেজ আপনি ক্যারি করতে পারবেন গাড়ির চারটি চাকায় আপনার ফ্রেশ আছে রিকন্ডিশন চাকা এই চাকাটির সাইজ হচ্ছে আপনার 14 সাইজের একটি চাকা এবং যে রিমটি আছে এটা হচ্ছে অরিজিনাল বাই বন যে রিমটি ছিল সেই রিমটি আছে এখানে কোনো পরিবর্তন করা হয়নি চাকা ওভারঅল গাড়িতে যে আপনার সামনে পিছের যে গ্লাসগুলো আছে সেই গ্লাসগুলো সম্পূর্ণ অরিজিনাল এবং গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই মেজর কোনো অ্যাক্সিডেন্ট নাই গাড়িতে কালার গ্লাস সবই অরিজিনাল গাড়িতে দেখেন গাড়িটির ইঞ্জিন সাউন্ড শুনতে পাচ্ছেন এখন ইঞ্জিন সাউন্ড অনেক স্মুথ রয়েছে এর পিছনে কারণ মূলত হচ্ছে এই গাড়িতে একজন শৌখিন মানুষ একজন ডক্টর গাড়িটি চালিয়েছেন যে কারণে গাড়িটা অনেক টিপটপভাবে চালানো হয়েছে আপনারা দেখেন এটি একটি টয়োটা ব্র্যান্ডের এক্স করোলা গাড়ি এটি মূলত ভিভিটিআই একটি ইঞ্জিন এবং এই ইঞ্জিনের ধারণ ক্ষমতা 1500 সিসি আপনার গাড়ির ইঞ্জিনের চতুর্থ দেখে নেন এখানে কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি নাই এগুলো যা আছে সব ফ্রেশ এবং বাই বন্ড যে অবস্থায় ছিল সে অবস্থাতে আছে এখানে কোনো অ্যাক্সিডেন্টের হিস্ট্রি নেই আর হচ্ছে ইঞ্জিনটা হচ্ছে স্মুথ সাউন্ড আর ইঞ্জিনের কোনো কাজ করতে হবে না আগামী 4-5 বছর আপনার অনায়াসে এই ইঞ্জিন দিয়ে আপনার রান করতে পারবেন গাড়িটির মাইলেজ সম্পর্কে যদি ধারণা দিই আচ্ছা
গাড়িটির মাইলেজ সম্পর্কে আমি আপনাদেরকে ধারণা দিচ্ছি। যারা কার হাউস সবসময় মানে স্বচ্ছতা থাকতে পছন্দ করে সেদিক থেকে আমি আপনাদেরকে জানাচ্ছি, এটি মাইলেজটি হচ্ছে আপনার 1,27,000 কিলোমিটার, এখানে কোনো ট্যাম্পারিং করা হয়নি। আর যারা কার হাউস বরাবরই যে অবস্থায় থাকে ঠিক সেই অবস্থায় প্রেজেন্ট করার চেষ্টা করে। X-Corolla মডেলের গাড়িটির আস্কিং প্রাইস সম্পর্কে এটি টয়োটা ব্র্যান্ডের একটি X-Corolla গাড়ি, এটি বর্ন 2005 সাল এবং রেজিস্ট্রেশন সালটি হচ্ছে 2009। তো সেই ইয়েতে গাড়ির কন্ডিশন, ওভারঅল গাড়ির কন্ডিশন হিসেবে আমরা গাড়িটির দাম নির্ধারণ করেছি 10,80,000 টাকা, এটি আমাদের চাওয়া প্রাইস, এখানে আপনারা দামাদামি করতে পারবেন। আর রাজ ব্লকের মাধ্যমে যদি কেউ এসে তাদের চ্যানেলের রেফারেন্স দিয়ে আমাদের সাথে পারচেস করতে চায় সেক্ষেত্রে দামাদামের বাহিরে একটি স্পেশালি গিফট আমরা তাদের জন্য রাখবো। তাহলে আজ এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং রাজ ব্লক ইউটিউব চ্যানেলে থাকবেন।